হাই অল গভর্নমেন্ট জব অ্যাস ফ্রিয় ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গর্মেন্ট জব তখন আমরা ডিসকাস করছি আজকে তোমাদের থার্টিন্থ জুন দু হাজার তেইশ সেকেন্ড সিপ্টে আসা এস এস এর কোশ্চেন্স যে কোশ্চেন্সগুলো আমি কালেক্ট করতে পেরেছি সেগুলোই তোমাদের আমি করে দিচ্ছি রকম কোনো ভুল ত্রুটি হলে বা যদি তোমাদের মনে হয় এই প্রশ্নটি আসেনি তো প্রশ্নটাকে আমাকে একটু কারেকশন করে দেবে তোমরা যে প্রশ্নগুলো কমেন্ট করেছো সেইগুলোই আমি তোমাদের এই অ্যানালাইসিস ক্লাসগুলোতে করিয়ে দিচ্ছি তো আজকে আদার্স যাদের পরীক্ষা ছিল অবশ্যই একটু তোমরা কমেন্ট করে দিও যদি কোনো প্রশ্নের কারেকশন করা থাকে সবার প্রথম দেখো তোমাদের পানিপথের প্রথম যুদ্ধ থেকে প্রশ্ন এসেছিলো যে কে পরাজিত হয়েছে তো কে পরাজিত হয়েছিল ইব্রাহিম লোধি দেখো পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর পানিপথ নামক জায়গাতে দিল্লির সুলতান ইব্রাহিম লোধিকে পরাজিত করে এবং দিল্লি এবং আগ্রা দখল করে এটা তোমাদের আগের বছর হয়ে এসেছিলো সেম প্রশ্ন বছরও রিপিট হচ্ছে তো তোমাদের সেই জন্য বারবার বলছি পিভিএস ইয়ারগুলো পরীক্ষার আগে ভালোভাবে পড়ে যাও ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা পিভিএস ইয়ারের প্লেলিস্ট পেয়ে যাবে তো সেগুলো অবশ্যই পরীক্ষার আগে একটু চোখ বুলে যাও তারপর দেখো এইরকম একটা প্রশ্ন ছিল যে কোন স্বাধীনতা সংগ্রামী উত্তরপ্রদেশের রাজ্যপাল বা গভর্নর ছিলেন এরকম টাইপের একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা এসেছিল তো যদি সরোজিনী নাইডু থেকে থাকে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে তারপরে দেখো টাইফুন কোন দেশের ঝড়ের নাম টাইফুন এটা কোন দেশের ঝড়ের নাম তো এটা কোনোরকম আমি কোনো অপশন পাইনি তো এটা অ্যান্সার তোমার হতে পারে ফিলিপাইন এবং জাপান এই দুটোর মধ্যে যদি কোনো একটা অপশানে তোমাদের থেকে থাকে সেটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে তারপর দেখো স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান কে ছিল এই কোন টাইপের একটা প্রশ্ন ছিল দু সাল পর্যন্ত অনুযায়ী তোমার কাছে জানতে চেয়েছিলো তো তোমাদের অপশানে যদি এস কিশোর থেকে থাকে সেটাই অ্যান্সার হবে আবার মনে রাখবে দু হাজার বাইশে এনাকেই আবার রি অ্যাপয়েন্ট করা হয় মানে এখনও তিনি রয়েছেন তাকে দু হাজার বাইশের যত সম্ভব আগস্ট সেপ্টেম্বর মাস করে তাকে আবার রিঅ্যাপয়েন্ট করা হয় এবং যদি অন্য কিছু এসে থাকে সেটাও একটু তোমরা কমেন্ট করে দেবে ভারতের বাস্কেটবল সংগঠনের নাম কি তোমার কাছে জানতে চেয়েছিল তো বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া বা বিএফআই এটাকে বলা হয় ভারতের বাস্কেটবল সংগঠনের নাম পশ্চিমঘাট এবং পূর্বঘাটের মিলন স্তরে কোন পাহাড় রয়েছে দেখো হুবহু এই প্রশ্নটা তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট হচ্ছে তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে নীলগিরি পাহাড় অবস্থিত এটা দেখো একটা নতুন প্রশ্ন এসেছে কিন্তু তোমরা সবাই পারবে ওথেলো উপন্যাস কার লেখা তো ওথেলো এটা আমরা সবাই জানি যে ওথেলোর রচয়িতা হচ্ছেন শেক্সপিয়ার এই ওথেলো এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের রচিত একটি ট্রাজিডি তারপরে দেখো বাদুরুদ্দিন তয়েবজি থেকে একটা প্রশ্ন এসছে যে বাদুরুদ্দিন তয়েবজি তিনি কোন সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হন তো জাতীয় কংগ্রেসে তিনি সভাপতি হয়েছিলেন আঠারোশো সালে মাদ্রাজ অধিবেশনে প্রথম অধিবেশন আঠারোশো সালে হয়েছিল দ্বিতীয় অধিবেশন ছিয়াশিতে হয়েছিল এবং তৃতীয় অধিবেশন আঠারোশো সালে হয়েছিল এই তৃতীয় অধিবেশনে বাদুরুদ্দিন তয়েবজি তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন আরেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন তো সেখানেও তোমার অ্যান্সার হয়ে যাবে বাদুর উদ্দিন তোয়েবজি এরপর দেখো আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো তিনি শারদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এবং তোমাদের মধ্যে আরেকজন স্টুডেন্ট কমেন্ট করেছিলে উস্তাদ আল্লাহ রাখা খান তো যদি আলী আকবর খান তোমাদের পরীক্ষায় এসে থাকে তাহলে শারদ অ্যান্সার হয়ে যাবে ওস্তাদ আল্লাহ রাখা খান যদি এসে থাকে তবলা হয়ে যাবে এবং তোমাদের পিভিআস ইয়ার থেকে আমি দেখতে পাচ্ছ এটাও তোমাদের পিভিয়াস ইয়ার থেকেই কিন্তু রিপিটেড প্রশ্ন এটা একটা প্রশ্ন এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পিবিআস ইয়ার থেকে রিপিট হচ্ছে যেটা তোমাদের টিসিএসি নিয়েছিল যে লিট মাসের প্রকৃত বর্ণ কি তো লিট মাসের প্রকৃত বর্ণ হচ্ছে পার্পেল বা বেগুনি যদি তোমাদের পরীক্ষায় অপশানে কি দেওয়া রয়েছে তার উপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সার করতে হতো এরপর দেখো এটাও তোমাদের এই যে পরীক্ষা চলছে সেই পরীক্ষাতেই এটা সেকেন্ড ও থার্ড টাইম রিপিট হচ্ছে যে মিলানিনী সারাভাই তিনি কোন সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন তাহলে দেখো তিনি উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার এবং উনিশশো সালে তিনি পদ্মভূষণ পুরস্কার লাভ করেছেন পরীক্ষায় তোমাদের সামনে যাদের রয়েছে কাল পরশু ধরে তোমাদের যাদের পরীক্ষা রয়েছে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে তিনি পদ্মভূষণ কবে পেয়েছিলেন তো উনিশশো সালে তিনি পদ্মভূষণ পেয়েছিলেন তার সাথে মনে রাখবে এই মিলানিনী সারাভাই তিনি ভারতনাট্যম এবং কথাগুলি ড্যান্স ফর্মের সাথে যুক্ত এটা তোমাদের আগের বছর এসএসসি এম টেস্ট পরীক্ষাতে এসেছিলো আর কয়েকটা কোশ্চেন্স রয়েছে সেগুলো একটু দেখে নাও সবার প্রথম দেখো ট্রেস এলিমেন্ট কোনটি চারটে অপশান ছিল ক্যালসিয়াম তোমাদের এই চারটে অপশান ছিল এগুলোর মধ্যে কোনটা ট্রেস এলিমেন্ট তো দেখো পুষ্টিগতভাবে প্রয়োজনীয় ট্রেস উপাদানগুলির মধ্যে রয়েছে আয়রন তামা কোবাল্ট জিঙ্ক সেলেনিয়াম ক্রোমিয়াম আয়োড আয়োডিন এবং মলিবডেনাম এগুলোর মধ্যে দেখতে পাচ্ছ এই যে এফি এফ হচ্ছে লোহা বা আয়রনের সংকেত তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে এফ ওকে পরবর্তী প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেটা এসেছিলো থাইরক্সিন হরমোনের সাথে যুক্ত উপাদান কোনটা স্টুডেন্ট যে কমেন্ট করেছিল সেই অ্যান্সারও করে দিয়েছে আয়োডিন আই হোপ এটাই তোমাদের অপশানে ছিল তো এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ুতে প্রচলিত নৃত্য কোনটা এটা তোমার সে অপশানগুলো কমেন্ট করে দিয়েছিল তার মধ্যে ভারতনাট্যম ছিল তো তোমরা সবাই পারবে এটা তো সহজ প্রশ্নই ইয়ার প্লাস এই বছরও এই প্রশ্নটা দেখো অ্যাকচুয়াল প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি তো এই টাইপেরই প্রশ্নটা এসেছিলো যে পশ্চিমবঙ্গের পূর্ব দিকের কোন দেশ ভারতকে তিন ভাগে ভাগ করেছে এই কোন টাইপের এক প্রশ্নটা এসেছিলো মানে স্টুডেন্ট যা কমেন্ট করেছিল তো তোমাদের কি কেমন প্রশ্নটা এসেছিলো কারো যদি জানা থাকে একটু কমেন্ট করে দিও তো এটা ভারত দেখো পশ্চিমবঙ্গের বা আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব দিকে একমাত্র দেশ হচ্ছে বাংলাদেশ উত্তরে নেপাল এবং ভুটান রয়েছে তো বাংলাদেশই তোমাদের আই হোপ অ্যান্সার হয়ে যাবে আরবিআইয়ের ইনস্ট্রুমেন্টাল পলিসি থেকে একটা প্রশ্ন ছিল অ্যাকচুয়াল প্রশ্ন পাইনি তবে অপশান এগুলো ছিল বেস রেট ক্যাশ রেট রেপো রেট তো এটার অ্যাকচুয়াল প্রশ্ন কী ছিল আমি ঠিক জানা নেই তো সেই জন্য এটা কোনো অ্যান্সার আমি করিনি কিন্তু এর সাথে কিছু এক্সট্রা ডিটেলস তোমাদের অ্যাড করে দিচ্ছি যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে কারণ এগুলো তোমাদের পিভিয়াস ইয়ারে এসেছে এখানে দেখতে পাচ্ছ যে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ বা সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টার্স চার বছরের জন্য নিযুক্ত বা মনোনীত হন এটা দু হাজার কুড়ির ছিল। এসে তারপরে দেখো ব্যাঙ্ক রেট হারে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে ঋণ দেয় এটা দু হাজার উনিশের পরীক্ষায় এসেছিল তার সাথে মনে রাখবে যদি আরবিআই রেপো রেট বাড়ায় তাহলে ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী হতে পারে এর প্রভাব হচ্ছে যে মুদ্রাস্ফীতি কমবে ইনফ্লেশন কমবে এটা দু হাজার উনিশের এমটিএসে এসেছিলো এবং তার সাথে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বা কন্ট্রোল অফ ইনফ্লেশন এর জন্য আরবিআই দ্বারা ব্যবহৃত একটি মুদ্রানীতি সাধন বা মনিটারি পলিসি টুল এটা হচ্ছে রেপো রেট এবার যদি এইটাই তোমার কাছে পরীক্ষা এসে থাকে তাহলে এখানে দেখো রেপো রেট অপশনও ছিল এই যে রেপোডেড অপশানে ছিল তো এটাও তোমার অ্যান্সার হতে পারে যদিও ওইটা অপশানে তোমাদের পরীক্ষা থাকে এবং এটা তোমরা দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট পেয়ে যাচ্ছ তো তোমাদের বারবার বলেছিলাম আই হোপ পড়ে গেছো প্রথম কুমারগুপ্ত থেকে একটা প্রশ্ন ছিল প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি মানে যে প্রশ্নটা দিয়েছিল তো তোমাদের মনে থাকলে একটু কমেন্ট করে দিও এবং মনে রাখবে প্রথম কুমারগুপ্ত তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মিত করেছিলেন তো এই এইটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার এক্সামও এসছে তারপর দেখো ফুল ফর্ম সম্পর্কিত স্পোর্টস রিলেটেড কোনো একটা ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন এসেছিলো ডিপ ওশান অপারেশন এটা কোন মিনিস্ট্রির অধীনে তোমাদের পরীক্ষায় এসেছিলো তো এটা হচ্ছে মিনিস্ট্রি অফ আর্টস সায়েন্সের আন্ডারে পড়ছে ডিপ ওশেন অপারেশন এটা ওকে এরপর দেখো আরেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেটা এসেছিল সেটা হচ্ছে অ্যাবেল প্রাইজ তো অ্যাবেল প্রাইজ কোন সালে জানতে চেয়েছিলো সেটা জানেন বাস জাস্ট স্টুডেন্ট কমেন্ট করে দিয়েছিল যে অ্যাবেল প্রাইস থেকে এসেছিলো তো দু হাজার যে অ্যাবেল প্রাইস এটা পেয়েছেন লুইস এ ক্যাফাডেলি ওকে তোমাদের অ্যাওয়ার্স অ্যান্ড অনার্স পি পিডিএফ টেলিগ্রামে দেওয়া আছে পরীক্ষা দিতে দেওয়ার আগে একবার চোখ ভুলে যাবে এবং এই একটা প্রশ্ন যেটা আমি ঠিক বুঝতে পারিনি যে কোনটি সংযুক্ত শিল্প হিন্দুস্তান অ্যারোনটিক্যালস আমুল মারুতি এবং ইন্ডিয়ান স্টিল অথরিটি তো এটা আমি ঠিক বুঝতে পারিনি কারো যদি জানা থাকে সেটাও কমেন্ট করে দিও এবং অ্যান্সারও জানা থাকবে সেটাও কমেন্ট করে দিও তো টোটাল দেখো এটা সেকেন্ড শিফটে এই একুশটা মতো একটি কোয়েশ্চেন্স কালেক্ট করতে পেরেছিলাম তো এই তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে একটু শেয়ার করে দিও এটা পিডিএফটা কোথায় পাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপের নাম কি হচ্ছে জবসকে অ্যাকাডেমি ডাইরেক্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করো জবসকে একাডেমি ফিফটি থাউজেন্ড প্লাস মেম্বার রয়েছে তো সেখান থেকে তোমরা জয়েন করে নেবে সেখান থেকে ফ্রিতে এই অ্যানালাইসিস ক্লাসগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং আপকামিং এবং সামনে যাতে তোমাদের এসএসসি এম টেস্কে টার্গেট করছো তোমাদের জন্য তিনটে রয়েছে সর্বপ্রথম একশো উনত্রিশ থেকে একশো অষ্টি পর্যন্ত থ্রি থাউজেন্ড প্রিভিয়াস ইয়ার যে কে এস ইয়ার তারপর দেখো দু হাজার কুড়ি সালের এসএসসি এস সি এম এ পিভিয়াস ইয়ার কোশ্চেন্স তার সাথে দু হাজার একুশ সালে এসএসসি এম টিএস এ পিভিয়াস ইয়ার কোশ্চেন্স তো এগুলো কমপ্লিট করো পরীক্ষা এখান থেকে প্রচুর কমন আসছে ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাবে ভিডিও পিডিএফ লিঙ্কও ভিডিও ডিসক্রিপশান আছে আমাদের ওয়েবসাইট থেকে বাই করে নিতে পারো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মাধ্যমে এই নোটসগুলো বাই করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং